অভিনন্দন দর্শক, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমি মিজানুল হক, একজন অ্যাপারেল সেক্টরের ভোকেশনাল ট্রেইনার। আজকে আমরা শিখব একটি বাটন সিউং মেশিনের বিভিন্ন অংশ, অর্থাৎ বাটন মেশিনের পার্ট সম্পর্কে। আজকের টপিকের প্রধান আলোচনার পূর্বে এই বাটন সিউং মেশিন সম্পর্কে দু চারটি কথা। ডিভাইডে গার্মেন্টসের প্রয়োজনীয়তা বাড়ার সাথে সাথে এই মেশিনের গুরুত্ব বাড়তে থাকে। এই কারণে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য, অর্থাৎ কম সময়ে বেশি গার্মেন্টসে বোতাম লাগানোর জন্য আমরা এই মেশিন ব্যবহার করে থাকি। এবার আমরা আজকের ভিডিওর প্রধান অংশে আসি। থ্রেড স্ট্যান্ড, এটি ধাতব দণ্ডযুক্ত অংশ। এটি স্পুল পিন বা সুতোর প্যাকেজকে ধরে রাখে। থ্রেড গাইড, এটি ধাতব হুকের মতো দেখতে, যার মাধ্যমে স্পুল পিন থেকে আসা সুতোকে ধরে রাখে এবং সহজে মুভ করতে সাহায্য করে। ডিস্ক টাইপ টেনশনার, এই যন্ত্রাংশটি দুটো উত্তল ডিস্ককে পরস্পর স্প্রিংয়ের মাধ্যমে যুক্ত করে তৈরি করা হয়। এই ডিস্কের মাধ্যমে উপযুক্ত পরিমাণ টান দেওয়া হয় সুতোকে। থ্রেড টেকআপ লিভার, বোতাম সেলাইয়ের সময় স্পুল বা সুতোর প্যাকেজ থেকে সুতো টেনে সূচের মধ্যে যোগান দেয়। নিডলস বা সূচ, এটি একটি সূচ যার অগ্রভাগ ছিদ্র এবং তীক্ষ্ণ হয়। এটি সেলাইয়ের সময় স্পুলের সুতোকে ববিন লুপারে পৌঁছতে সাহায্য করে। বাটন ক্ল্যাম্প, যখন বোতাম গার্মেন্টসে অ্যাটাচ করা হয় তখন বোতামটিকে ঠিক পজিশনে ধরে রাখতে সাহায্য করে। অটোমেটিক বাটন ফিডার, এটা একটি ফিডিং ডিভাইস। অটোমেটিক বাটন অ্যাটাচিং মেশিনে বাটনগুলোকে মেশিনের মধ্যে অটোমেটিক ফিড করতে সাহায্য করে। এখানে ম্যানুয়ালি বোতাম সেট করার প্রয়োজন হয় না। এলসিডি ডিসপ্লে, এটি কম্পিউটার চালিত ইনপুট ডিসপ্লে যার মাধ্যমে বোতামের ধরন, বোতামের হোল, ক্রস ও প্যারালেল স্টিচ প্রভৃতি সেট এবং রিসেট করা হয়। অর্থাৎ বোতাম লাগানোর সেটিং এই ডিসপ্লের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এখানে একটি জুকি ব্র্যান্ডের বাটন সেলাই মেশিনের স্পেসিফিকেশন দেওয়া হলো। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই অ্যাপারেল বিষয় সম্পর্কিত তথ্যমূলক ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।